গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের দিনটা সকালবেলার টি দিয়ে স্টার্ট করছি আর এই ব্লগটাও, না এটা বললে ভুল হবে, আমার অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে দিনটা, কাজবাজ করে সমস্ত। তো তোমার মানে আমার যা যা কাজ করার থাকে সেগুলো করে এই চা খেতে খেতে ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি যখন মেডিসিন খাই কিসের মেডিসিন খাই, তোমাদেরকে একটু বলি। এই যে আমার পিঠের ঠিক এই জায়গাটায়, ঠিক আছে, আমি যদি কন্টিনিউ মানে এমনি কোনো সাপোর্ট ছাড়া বসি, ধরো ট্রেনে বাসে অনেক দূর ট্রাভেল করছি, ঠিক আছে, বা কোনো জায়গায় বসে আছি, ঠিক আছে, কন্টিনিউ বসে আছি, বা অনেকক্ষণ ধরে এই হাতটা প্রেশারাইজ হচ্ছে, কিছু প্রেশার ফুল কাজ করছি, তো এখানটা জানি না হঠাৎ করে কেমন জ্বালা পোড়া দেওয়া শুরু করে, ঠিক এই পিঠের এই ব্যাক সাইডটা একদম এই জায়গাটায়। তো সেই জন্যই হোমিওপ্যাথি মেডিসিন খাচ্ছি। তো ওটা এখনও বোঝা যাচ্ছে না, ডাক্তারও বুঝতে পারছে না যে কী জন্য হয়েছে। আমি এমন কিছু মানে খুব হাইফাই ডাক্তারও দেখাইনি এর জন্য। নর্মাল এখন চেষ্টা করছি যে যদি এই হোমিওপ্যাথিকে খেয়ে কমে তো ওটাই দেখার চেষ্টা করছি। তো ওই জন্য ওই মেডিসিনটাই খাচ্ছি, একটু রিলিফ পাওয়া যায়। আবার মাঝে মাঝে এমন যন্ত্রণা শুরু হয় মানে বলার বাইরে, যার না হয় সে মানে আমি তাকে বোঝাতে পারবো না, ঠিক আছে, এই হচ্ছে মুদ্রা কথা। তো কালকেও অনেক জিনিসপত্র মানে জামা কাপড় মাসি কেচে গেছে, আজকেও এসেছে, কারণ শীতকাল যেহেতু চলে গেছে প্রচুর জামা কাপড় এখন সব তোলার পালা। তো আজকে এইগুলো সব তুলে নিয়ে নিচে যাব, কারণ এই যে আবার এগুলো মেলবে, মেলার জায়গা চাই, তো ঝটপট করে তুলে নিয়ে যাই। এই দেখো, ও আজকে হবে আমাদের হাসের ডিম, তো ওগুলো ছুলে টুলে এসে এখন এই স্ক্রিপ্ট লিখব। তোমাদের দাদা ভাই আমাকে বললো, ও ফ্রেশ হতে গেছে মানে দোকানে যাবে, তো স্ক্রিপ্ট হচ্ছে ফর ব্র্যান্ড শুট। তো ওই স্ক্রিপ্টটাই হিন্দি থেকে বেঙ্গলিতে ট্রান্সফার করে লিখবো, তো ওটাই লিখে টিখে আবার ওদিকে যাবো, রসুন ফসুন চুলতে হবে। বাই দ্য ওয়ে কালকে বলেছিলাম মাসি আসবে না, কিন্তু মাসি চলে এসেছে আজ, একদিনই ছুটি নিয়েছে, আস্তে আস্তে বললাম। আজকে আমাদের দোকান হিসাব মতো বন্ধ ছিল, কারণ বন্ধ বলতে আমাদের দোকানের ওখানে এক দোকানদার মারা গেছে, বাট আমাদের মানে দোকান বন্ধই থাকবে, ভেতরে আপনাদের অনেক কাজ আছে, ওই কাজগুলো করতে হবে, তো আর ছুটিটা হলো না আজকে ওই জন্য। আর এছাড়াও আমাকে আজকে একটুখানি শেওড়াফুলি যেতে হবে, মানে ব্যবসার কারণে একটু পেমেন্ট আনতে যেতে হবে, তো যদি শেওড়াফুলিতে গিয়ে কারোর সাথে দেখা হয় তো ভালোই হবে। যদিও তোমরা এটা জানতে পারছো আমি ভিডিওটা করার পরে, মানে সরি শেওড়াফুলি যাওয়ার পরে এটা জানতে পারবে তোমরা, ফোন করেছে কে, যাই হোক, তো যা বেরোবো এখন আমি, তো ওয়েলকামটা করে যাই। তো আমি শুভ, রেয়া এখন নেই আপাতত এখানে আমাদের এই ছোট্ট পৃথিবীতে, তোমাদের সবাইকে জানাই ট্রাক্স ওয়েলকাম। কাজবাজ সেরে এসেছি, এখন এই ভাইয়ের ঘরে এই চাদর পাতবো, সমস্ত এগুলো ধোয়া হয়েছিল, এগুলো মাসি আজকে এটা তোমাদের দাদা ভাই পরিয়ে গেল, কারণ এই এটা কী বলে পোশাকের কভার পরাতে তোমাদের দাদা ভাই একদম এক্সপার্ট। তো যাই হোক এখন এটা পেতে নিই। ট্রেল থেকে একটা আসলো পার্সেল, এটা মায়ের জিনিস আছে, যেহেতু অফার চলছে তো তোমরা ঝটফট কেনাকাটা করে নাও। অর্ডার দিয়েছে টোটাল 5টা জিনিস, তো আজকে 2টো পার্সেল হয়ে গেছে। একটা নিয়েছে বায়োটিকের বায়োহেনা লিফ শ্যাম্পু উইথ কন্ডিশনার, আর একটা নিয়েছে বায়োটিকের বায়োনিম পিউরিফাইং ফেস ওয়াশ, ঠিক আছে, দুটোই প্রচুর প্রচুর অফারে পেয়েছে। তো আরও 3টে আসা বাকি আছে, তো 3টে কি 2টো আমার ঠিক মনে নেই, বাট আসা বাকি আছে। আর বায়োটিক তো খুব ভালো কোম্পানি, আমার খুব ভালো লাগে, তো মাকে সাজেস্ট করলাম, মাও বললো ঠিক আছে দেখি টেস্ট করে দেখি মেখে, তো তোমরাও চাইলে কিন্তু কিনতে পারো, আর যদি পসিবল হয় আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আনো কমপ্লিট, পুজো কমপ্লিট, ভীষণ খুশি। কালকে তোমাদেরকে বলছিলাম যে আমার ইনস্টাতে 5K ফলোয়ার্স হয়ে যাবে, তো সেটা হয়ে গেছে, তো তার জন্য আমি ভীষণ খুশি। তো তোমাদেরকে আমার ইনস্টা আইডিটা আর একবার মেনশন করে দেবো, তো যারা যারা এখনও জানো না এখান থেকে গিয়ে রিলস দেখতে পারো আর ফলো করে নিতে পারো। তো এখন খাচ্ছি, কী খাচ্ছি বলবো না, এটা গেস করবে তোমরা যে এটা কী। এটা গরমকালে খাওয়া খুব ভালো, এতে পেটটা ঠান্ডা থাকে, মাথাটাও ঠান্ডা থাকে, আই গেস গেস করতে পারছো, যারা যারা গেস করতে পারছো কমেন্ট করে বলো। ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাই চা ফা খেয়ে দোকানে গেলো, ইভেন আর একটা জিনিস আজকে করেছিলাম সেটা হচ্ছে ভাজা ম্যাগি, তো ওটা খেয়ে দোকান টোকানে গেলো। তো এখন আমরা রেডি ফেডি হবো,
দেন একটু বেরানোর আছে। যেমন তোমরা জানো যে রিদনের শরীরটা খারাপ, তো ওষুধ আনতে রিদন যেতে পারে না, একটু দূরেই, তো আমরা ওখানে যাব। তো চলো রেডি হয়ে এখন বেরোই। আজকে এসেছি একটু অন্যদিকে, তো এখন এই মিষ্টির দোকান থেকে সিঙ্গারা আর ভেজিটেবিল চপ নিচ্ছে মা, আজকে অন্য কিছু খাবো, আর ওদিকে মিষ্টি দেখছে। মিষ্টি আমার একদম পছন্দ না, তাই আমি মিষ্টি খাবো না, আমি খাবো ভেজিটেবিল চপ বা সিঙ্গারা কিছু একটা খাবো। আর ওদিকে বাড়ির জন্য তোমাদের দাদা ভাইদের জন্য নিয়ে যাচ্ছে। অন্য জায়গা বলতে আজকে এসেছি ব্যারাকপুর তাল বাগান, জানতাম না নামটা, মায়ের কাছে জিজ্ঞাসা করে নিলাম, মেবি ওখানে এখানে তাল বাগান টাইপের কিছু ছিল অনেকদিন আগে। তো এখন এই প্লাস্টিকের দোকানে এখান থেকে কৌটুব কাটিও নেবে, আর ঠাকুরের একটা ছোট ঘট বসানোর কোনো থালা বা এরকম কিছু যদি পাওয়া যায় তো ওগুলোই নেব। মা দেখছে এখন এখন আমরা হেঁটে হেঁটে প্রায় অনেকটা দূরেই এসেছি দিদানের ওষুধ নেওয়ার জন্য। এই দোকানটা ওদিকেও ছিল কিন্তু এখানে ভালো ডিসকাউন্ট দেয়, 21%, তো ডিসকাউন্ট তো সবাই চায়। তো যাই হোক, এরকম মাথার ওপর লেখা আছে নিচে। তো যাই হোক, ওষুধ কিনবে এখন, ফাঁকা আছে, ওই পাশেও একটা ওষুধের দোকান আছে। ওষুধ দেখো কত ওষুধ খেতে হয় মানুষ। এখানে দিদান আমাদের জন্য মুড়ি সার্ভ করছে, মুড়ি প্রিয় মানুষ চলে এসেছে। এই যে মুড়ি প্রিয় মানুষ, যদি আমি মুড়ি খাই না, আমি খাবো না, আমার জন্য ওই যে না, এটা তো ভাইয়ের পুরীর গজা, পুরী থেকে আনলাম, খুশি তো? না, সন্ধ্যার টিফিন, যদিও এখন প্রায় 10টা বাজতে যায়। ছোলা দিদন সিদ্ধ করেছে, ভেজিটেবিল চপ আর সাথে সিঙ্গারা, অনেকদিন পর সিঙ্গারা খাচ্ছি। বাড়ি আসলাম, প্রচুর লেট অলরেডি, তোমার দাদা ভাই আসার টাইম হয়ে গেছে, তো আমি ঝটপট গিয়ে এখন ফ্রেশ হয়ে নেবো, নাহলে এসে বলবে কোথায় গেছিলে এত দেরি করে বাড়িতে ঢুকলে, যদিও বলে না তবুও। দেখো তোমাদের দিদি আমার উপর অ্যালিগেশন লাগাচ্ছে, আমি নাকি মশা নিয়ে আসছি। না, এতক্ষণ তুমি গেমে ঢুকেছিলে ওই জন্য কোনো মশা ছিল না, গেমে ঢুকে থাকে তো মশা, আমি রোজ এসে দেখি মশাগুলো পুরো, দাঁড়াও দাঁড়াও আমার বলতে দাও, আমি রোজ এসে দেখি কি মশাগুলো পুরো টোপলা হয়ে থাকে, আমি হাত দিয়ে বাড়ি মাঠে নিচে পড়ে যায় দেখি এরকম কেটে গেল। তারপরে আমরা মেবি ওটা ভুলে গেছিলাম, ওই কমেন্টটা কোন জায়গায় হারিয়ে গেছিল, তারপরে আবার লিখেছিলাম, দিদি প্লিজ বলো ওর নাম অনিরুদ্ধ আজকে আবার ঝামেলা করছে, খুব ভালোবাসি, প্লিজ ওকে বলো একটু বুঝিয়ে, মানে ওর বয়ফ্রেন্ড, মেবি ওর বয়ফ্রেন্ড ওর সাথে ঝামেলা করছে, তো আমি জানি না সে আমার ব্লগ দেখে কিনা, বাট বলবো ঝামেলা করো না, নিজেদের মধ্যে মিটিয়ে নাও, ঝামেলা করে কোনো লাভ নেই, ঝামেলা করলে আর সে সব দিয়ে হবে না, ঠিক আছে? একটু আসো, একটু ঝামেলা করি, একটু আগেই তো ঝামেলা করলাম এই মশা নিয়ে, আমরা প্রচুর ঝামেলা করেছি কিন্তু আবার নিজেদের মধ্যে মিটিয়ে নিতাম, তো সব থেকে বেস্ট যে জিনিসটা হচ্ছে মানে সমস্যার সমাধান করে নাও, ঠিক আছে? যে তোমাকে ভালোবাসে এরকম মানুষ কিন্তু পাওয়া মুশকিল। কৌশিকীর বার্থডে পরশু দিন, মানে মেবি আজকে 7 তারিখ, মানে 9 তারিখ মেবি, তো কৌশিকী হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স, খুব ভালো থাকো। আর একজন আমি ওটাই আমি বলতে যাচ্ছিলাম, এক সেকেন্ড, তোমাদের ভিডিওতে আর SMS করবো না কোনোদিন, আমার নামটা নাওনি আনসাবস্ক্রাইব করে দেবো, সরি। তো দেখো রাগ করো না, ব্লগে রোজ রোজ নাম নেওয়া পসিবল না, হয়তো আমরা একদিন নাম নিয়েছিলাম তার জন্য তোমরা আবদার করো, কিন্তু ব্লগে কিন্তু আপনারটা মেটানোর চেষ্টা করি মাঝে মাঝে, কিন্তু সব সময় যদি সবার নাম নি তাহলে এটা ব্লগ থাকবে না, এটা লাইভ হয়ে যাবে, তোমরা লাইভে আসো, নাম অবশ্যই নেব। হ্যাঁ, কেউ একজন কিছু স্পেশাল কিছু লিখলে আমরা চেষ্টা করি, সবারটা তো হয় না, বাট চেষ্টা করি কয়েকজনেরটা হয়তো নাম নেওয়ার, আগামী দিনেও করব, বাট সবারটা মানে সবাই যদি বলে আমার নাম নাও, আমার নাম এই, আমার নাম নাও, আমার নাম ওই, ওগুলো লাইভে ঠিক আছে ভাই, তাও আমরা ব্লগে নিই নাম, কিন্তু কারো ব্লগ দেখবে না কেউ কারো নাম নিচ্ছে, যখন তারা লাইভে আসে তখন নাম নেয়, ব্লগে কিন্তু অ্যাকচুয়াল নাম নিলে তোমরাই বলবে। আমাদের মনে হয় পার্সোনালি যে আমি হ্যাঁ যে বার্থডে বার্থডে হলো উইশ করলাম, কোনো সময় চোখে পড়লো কি পড়লো না সে সময় উইশ করি, তো রাগ করো না প্লিজ, এতে নাম নেওয়ার কিছু নেই, তোমার নাম নিলে
তুমি তোমার নাম নিলেও তোমরা আমাদের মনে থাকবে, যদি তোমাদের নাম না নিই যদি কমেন্ট করি তাও তোমাদের প্রত্যেকের নাম, কিন্তু যারা রেগুলার কমেন্ট করো তোমাদের কিন্তু প্রত্যেকের নাম মনে আছে, আমাদের কিন্তু প্রত্যেকের নাম চেনা, তারপরে ওই যে ছোট্ট ডিপি চেনা, লোগো না সরি ডিপি, সবকিছু চেনা। তো যাই হোক এখন আমি আবার করব, যখন তোমরা আমরা যখন লাইভে এসেছিলাম যদি খেয়াল করে দেখো তো আমরা কিন্তু যখনই কেউ মানে যারা নাকি রোজ কমেন্ট করো তারা এসছিল, আমি কিন্তু সঙ্গে সঙ্গে আরে তুমি এতক্ষণ পরে কেন, এত দেরিতে কেন, এই কেন, সেই কেন বলেছি। তো যারা আমাদেরকে কমেন্ট করো, যেরকম আমরাও সবাইকে চেষ্টা করি রিপ্লাই করার, ইভেন আমাদের নামগুলোও মনে থাকে যে তোমার এই নাম ওই নাম সেই নাম। হ্যাঁ এবার হয়তো কারণ এই এর যেরকম আইএনডি কি একটা দেখলাম, তারা একদিন দেখে নিই রকি ওয়াইটি বলে এরকম, এবার নামটা আলাদা, এবার নামটা আলাদা থাকলে কোনো একদিন বলছো তখন হয়তো মনে থাকে না, বাট নর্মাল যাদের নাকি ইউটিউবের সিম্পল নাম যেমন প্রগতি ঘোষ, পূজা ঘোষ, মেহেদী হাসান, না না বলছি এরকম, এদের নাম, এদের নাম কি আছে এটা, এদের নামটাই থাকে এই জন্য আমাদের মনে থাকে যে না হ্যাঁ এরা আমাদের প্রত্যেক দিন ইট শান্তনু লাভ লাইন এরকম, এদের নামটা মনে থাকে যে না এরা আমাদের প্রত্যেক দিন কমেন্ট করে বা তোমরা সবাই ভালোবাসো, আমি বলছি না। তো নামটা আরো বলবো যে তোমরা নিজেকে যাই হোক রাগ করো না, আনসাবস্ক্রাইব করো না, একদিন নিশ্চয়ই নাম নেবো তোমার বার্থডের আগে আমাকে বলো, একটা কথা আমি বলবো তোমার কথা শেষ হলে, তোমার বার্থডের আগে বলো আমি নাম নিয়ে নেবো, ঠিক আছে চলো আজকে আর রাগ করো না আর আনসাবস্ক্রাইবও করো না। একটা কথা বলে দাও, হ্যাঁ একটা কথা হচ্ছে আমাকে এখন আবার একটা শ্যুটের ভয়েস ওভার দিতে হবে, সেই শ্যুটটা হচ্ছে ট্রেলে কিন্তু আমি রেগুলার বেসিস একটা করে ভিডিও দিচ্ছি, সেগুলো হচ্ছে বিউটি টিপস রিলেটেড। তো তোমরা যারা যারা জানো না তাদের জন্য বলে দিলাম, আর যারা যারা চাইছো যে ওই ভিডিওগুলো দেখতে তা তোমাদের জন্য আমরা ট্রেলের ট্রেলের আইডি দিয়ে দেবো, প্লাস ওগুলো আবার তোমরা পেয়ে যাবে আমাদের ইনস্টাতে, রিয়াস লাইফে আমাদের ইনস্টাতে মানে ওর ইনস্টাতে, রিয়াস লাইফে ওর ইনস্টাতে ফুল ভিডিও দেখতে পাবে ট্রেলে, ঠিক আছে। তো অবশ্যই ফার্স্টে ডাউনলোড করতে হবে, ওখানে গিয়ে আমাদের নামটা সার্চ করলে রিয়াস লাইফ এন্ড মোর সার্চ করলেই তোমরা ট্রেলে আমাদের ওই ভিডিওগুলো দেখে নেবে। যারা বিউটি টিপস দেখতে চাও এখানে দেখো, আমি প্রথমত বিউটি টিপস পুরো যে একটা ভিডিও করি চলবে না আমি জানি, ইভেন আমি এটাও দেখছি যখন আমরা কোথাও ঘুরতে যাচ্ছি সেই ভিডিও তোমরা দেখছো অনেকে মজা করে, যখন বাড়িতে ভিডিও করছি তখন কিন্তু তোমরা দেখছো না, ইভেন আজকে আমি যেটা ভিডিওটা ছেড়েছি সেটা কিন্তু ভিউজ কম, রোজ ঘুরতে যাও এটা তো সম্ভব না। তোমরা যদি ভালোবাসো অবশ্যই প্রত্যেকটা ভিডিও তোমাকে দেখতে হবে, পুরো সিরিজ দেখতে হবে আমাদের যে কি হচ্ছে না হচ্ছে, কবে যাবো আবার কবে, ওয়েব সিরিজ। যাই হোক অনেকক্ষণ বকবক করে ফেলেছি, চলো আর বাড়াবো না, আজকের মতো টাটা গুড নাইট, সবাই ভালো থেকো, অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো, আজকের ব্লগটা কেমন লাগলো তো চলো গুড নাইট।